আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে যাচ্ছি, আমি আসলে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে কথা বলছি, যে আমরা আসলে প্রবাসী থেকে কিন্তু অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে কিন্তু বাড়িতে পাঠাই। তো যাই হোক, ফ্যামিলি মেম্বার থাকে, তারা হাসি খুশি আনন্দ রাখার জন্যই কিন্তু আমরা সেইভাবে টাকা পয়সা দিয়ে থাকি। তবে দুঃখের বিষয় হচ্ছে, আমরা প্রত্যেক নিউজে এবং প্রত্যেক টেলিভিশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে, যে আসলে প্রবাসী ভাইরা বিভিন্নভাবে কিন্তু প্রতারিত হচ্ছে। কারণ হচ্ছে যে ওয়াইফ থাকলেও সে কিন্তু বিভিন্নভাবে টাকা মেরে অন্য ছেলের সাথে হাত ধরে চলে যাচ্ছে। বিশেষ করে এই ঘটনাটি বলার উদ্দেশ্য একটি, কারণ হচ্ছে যে বিগত দু একদিন আগেও আমি একটি নিউজ পেয়েছি। আসলে এই নিউজগুলো শুধু দু একদিন আগের বিষয় না, এটা কিন্তু প্রতিনিয়তই এই ধরনের নিউজ কিন্তু আমাদের সামনে চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি। তা আমি বলবো যে আসলে বিশ্বাস তো অবশ্যই থাকতে হবে, কিন্তু তারপরও আপনি সচেতন থেকে আপনার ফ্যামিলি মেম্বারদের যতটুকু প্রয়োজন সেই টাকা পয়সা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ফান্ড নিজের টাকাটা কিন্তু নিজে বুঝে রাখার কোনো বিকল্প নেই। যেভাবে আপনি মনে করেন, বিশেষ করে টাকা পয়সা মেরে না চলে গেলেও যেন আপনি ওদের ভবিষ্যতে দেশে ফিরে তো আসতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কারো কাছে আর হাত পাততে পারবেন না। তখন বুঝতে পারবেন যে আসলে টাকার কী মর্ম বা টাকার কী মূল্য। তো বিশেষ করে আমি বলবো যে আপনারা যেইভাবেই যেহেতু কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন, সেই টাকা যেন কেউ হাতিয়ে না নিতে পারে। হ্যাঁ, বিশেষ করে মা বাবা ভাই বোনের তো কোনো বিকল্প নেই, সাথে তাদেরকে তো দিবেনই, চলবে না। কিন্তু নিজের টাকাটা কীভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন, কীভাবে ফান্ড করতে পারবেন, অল্প হলেও ফান্ড করে রাখবেন, যেন ওদের ভবিষ্যতে আপনি দেশে আসলে কারো কাছে হাত পাততে না হয়। তো বিশেষ করে আমি সেই কথাটি বারবার বলবো, কারণ হচ্ছে আমরা আমাদের দেশে প্রতিনিয়তই এই ধরনের নিউজ হচ্ছে। প্রতিনিয়তই অনেক প্রবাসী ভাই দেখছি যে আমরা ইউটিউব বা ফেসবুক লাইভে কিন্তু আসে কিন্তু তারা কান্নাকাটি করে যে আমার জীবনের লাইফ শেষ, আমি জীবনের লক্ষ লক্ষ টাকা কামিয়েছি কিন্তু প্রত্যেকটি টাকাই কিন্তু আমার বিফলে গেছে, আমি এখন শূন্য। আসলে দেখেন, একটি কাজ করতে গিয়ে কিন্তু আপনার সব কিছু চিহ্ন ছাড়া হওয়া উচিত না। কারণ হচ্ছে যে যত যাই কিছু করেন না কেন, আপনি আপনার মূল্যবান শ্রমের, মূল্যবান সময়ের টাকা কিন্তু আপনি সংরক্ষণ করে রাখবেন, যেন অদূর ভবিষ্যতে আপনি দেশে আসলে কিন্তু আপনার কারো কাছে কষ্ট না করতে হয়, সেই ব্যবস্থাটি আপনারা রাখবেন। বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ হচ্ছে যে এটা ভাই, আমি একজন প্রবাসী ছিলাম এবং প্রবাসী আমি, এবং প্রবাসীর দুঃখ কষ্ট কিন্তু বুঝি, সেই কারণে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা। কারণ একজন প্রবাসীর কষ্ট বুঝেছে হাজার হাজার মাইল তাফাত থেকে, ঠিক আছে, মা বাবা ভাই বোন পরিজনদের থেকে দূরে থেকেও কিন্তু সর্বসময় তারা কত কষ্ট করে, দুশ্চিন্তা করে কিন্তু এই ইনকাম করে। সেই মুহূর্তে যদি তার টাকাগুলা ছিন্ন ছাড়া হয়ে যায় এবং অন্য জায়গায় চলে যায়, এবং সেই টাকাগুলা যদি তার সময় মতো সে না পায় এবং তার সর্বহারা হয়, সেই ক্ষেত্রে কিন্তু খুবই দুঃখের বিষয় এবং খুবই কষ্টের বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা কামনা রাখছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।